হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে, যে ইঁদুর মারা মানে ইঁদুর তাড়ানোর মানে একটা পদ্ধতি, মানে জমি আমাদের ধানের জমিতে অনেক ইঁদুরের উৎপাত হয়েছিল, তো তার জন্য একটা আমরা পদ্ধতি বা কৌশল ব্যবহার করেছি। তো বন্ধুরা, এই জমিতে ওই কৌশলটা ব্যবহার করার পরে আমরা যাই, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল সেই জমিতে আর যাইনি, আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা সেখানে যাচ্ছি, তো দেখা যাক আমাদের সেই কৌশলটা কতটা কাজে লেগেছে। তো বন্ধুরা চলুন, আমাদের সেই ধানের জমিতে কি আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা অবশেষে আমাদের সেই ধানের জমিতে চলে এসেছি। তো ধানের জমিতে চলে আসার পরে আমরা চারিদিকটা সম্পূর্ণ ঘুরে দেখলাম। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আজ আমাদের সেই চেষ্টা, মানে ইঁদুর তাড়ানোর যে একটা চেষ্টা ছিল, সেটা 100% সাকসেস হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা ধানের জমি সমস্তটা ঘুরে দেখলাম, জমিতে আর একটাও ইঁদুরও প্রবেশ করেনি, জমির ধান আর একটাও কাটেনি। তো বন্ধুরা, আপনারা আগের ভিডিওটা তারা দেখেছেন, তারা হয়তো জানেন যে আমাদের সেই ইঁদুর তাড়ানোর কৌশলটা কী ছিল। তো বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধুরা দেখছেন, তারা তো জানেন না আমরা কী কৌশল ব্যবহার করেছিলাম। তো তাদেরকে আজ আমি আরেকটু নতুনভাবে ঘুরে দেখাচ্ছি যে আমরা কী কৌশল ব্যবহার করেছিলাম। বন্ধুরা, আপনারা ধানের জমিতে দেখতে পাচ্ছেন যে পাটকাটির মাথায় ক্যারি প্যাকেট বাঁধা হয়। দেখুন, মানে জমিতে মানে সমস্ত জমিটাতে ক্যারি প্যাকেট, পাটকাটির মাথায় ক্যারি প্যাকেট বেঁধে আমরা পুঁতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ দেখুন তো বন্ধুরা, এই ক্যারি প্যাকেট বাঁধার ফল আমরা কিভাবে পাচ্ছি, চলুন একটু দূরে যাই, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা এই দেখুন, ক্যারি প্যাকেট বাতাসে এইরকম ভাবে উঠছে, বুঝলেন? দেখুন, প্রত্যেকটা ক্যারি প্যাকেট বাতাসে উঠছে, আর এই ক্যারি প্যাকেট উড়ার ফলে একটা শব্দ তৈরি হচ্ছে। এই শব্দের কারণে ইঁদুরগুলো আর জমিতে থাকে না, বেরিয়ে যায়। তো বন্ধুরা, ইঁদুর যে জমিতে আর নেই, এটা আমরা এই দেখে বুঝতে পারলাম যে ধানের গাছ আর একটাও কাটেনি, প্লাস এক জায়গায় তারা অনেকগুলো গর্ত করেছিল, সেই গর্তটার ওখানে আর নতুন করে মাটি খুঁড়েনি। চলুন দেখি সেই জায়গাটা। তো বন্ধুরা, এই জায়গাটাতেই ইঁদুরগুলো মানে সর্বপ্রথম এসেছিল। দেখুন বন্ধুরা, সেই আগে যে মাটি তুলেছিল সেই মাটি, তাছাড়া আর নতুন করে কোথাও কোনো মাটি তুলেনি। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এই আমাদের এই ইঁদুর তাড়ানোর যে একটা চেষ্টা ছিল, সেটা আমরা 100% সাকসেস হতে পেরেছি। আমাদের জমিতে আর একটাও ইঁদুর নেই। তো বন্ধুরা, আপনাদের ধানের জমি বা কোনো ফসলের জমিতে যদি ইঁদুর থেকে থাকে, আপনারা এই কৌশলটি ব্যবহার করতে পারেন। এই কৌশলটিতে সামান্য কয়েক মানে কটাকা খরচ হয়। আমি সামান্য 10 টাকার ক্যারি প্যাকেট কিনেছিলাম এবং এগুলো পাটকাটির মাথায় বেঁধে পুঁতে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের দেখে আমাদের এই মাঠে আর একটা চাষি ভাই এরকম মানে করেছে, মানে আমরা যখন সফলতা পেয়েছি ও মাঠে ঘুরে, ও দেখলো যে এই জমিটাতে এরকম কৌশলটা ব্যবহার করা হয়েছে, তো একটা ইঁদুর নেই, তাই আমাদের এটা দেখে সেও তার জমিতে এই কৌশল ব্যবহার করেছে। বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছেন জমিটা, ওই দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন জমি, ধানের জমিতে ক্যারি প্যাকেট বাঁধা, ওই দেখুন, মানে আমাদের আমাদের জমির মানে সফলতা, মানে দেখেছে যে জমিতে একটাও মানে ইঁদুর নেই, তাই সেই এই কৌশলটি ব্যবহার করেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আমাদের এই ধানের জমিটা দেখালাম, আমাদের জমিতে আর একটা ইঁদুর নেই। তো আমরা এখন সত্যি সাকসেস হতে পেরেছি, আমি নিজেকে মানে গর্বিত মনে করছি, এটা আমার একটা উপস্থিত বুদ্ধি ছিল। তো বন্ধুরা, আমার এই কৌশলটি যদি ভালো লেগে থাকে, তো এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনাদের ধানের জমি বা অন্য কোনো ফসলের জমিতে যদি ইঁদুর লেগে থাকে, তো আপনারা এই কৌশলটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার এই কৌশলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর করবেন। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওয়।